শিলিগুড়ি মেরিনার্স ক্লাবের তরফে বাঘাযতীন পার্কের সামনে পালিত হলো মোহন বাগান দিবস। পাশাপাশি ক্লাবের তরফে শিলিগুড়িতে মোহন বাগান ক্লাবের নামে রাস্তার নামকরণেরও প্রস্তাব রাখা হয় পুর নিগমের প্রশাসক বোর্ডের সদস্য রঞ্জন সরকারের কাছে। শিলিগুড়ি মেরিনার্স ক্লাবের তরফে পালিত হলো মোহন বাগান দিবস। বৃহস্পতিবার বাঘাযতীন পার্কের সামনে মোহন বাগান দিবস পালন করলেন ফুটবল প্রেমী তথা মোহন বাগান ফুটবল টিমের সমর্থকেরা। এদিন প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে এই অনুষ্ঠানের সূচনা হয়। উপস্থিত ছিলেন শিলিগুড়ি প্রশাসক মণ্ডলীর সদস্য রঞ্জন সরকার, দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র বেদব্রত দত্ত, মোহন বাগান ক্লাবের সিনিয়র কর্মকর্তা অরূপ মজুমদার। পাশাপাশি এদিন অনাথ শিশুদের বস্ত্র বিতরণ সহ অসুস্থ কিছু ব্যক্তিদের হাতে প্রয়োজনীয় সামগ্রী তুলে দেওয়া হয়। অন্যদিকে মোহন বাগান ক্লাবের তরফে প্রশাসক বোর্ডের সদস্য রঞ্জন সরকারের কাছে প্রস্তাব রাখা হয় বাঘাযতীন পার্কের সামনের রাস্তাটির নামকরণ মোহন বাগান ক্লাবের নামে করার জন্য। এই বিষয়ে রঞ্জন সরকার বলেন, মোহন বাগান ক্লাবের সদস্যরা যে দাবি করছে সেই দাবি আমরা বোর্ডে রাখব। অন্যদিকে বেদব্রত দত্ত বলেন, আমরা আজকের দিনটা 29শে জুলাই মোহনবাগান দিবস হিসাবে পালন করি, কারণ 1911-র 29শে জুলাই কলকাতার গড়ের মাঠে ভারতবর্ষের ফুটবল ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা হয়েছিল ভারতীয় ফুটবলের গৌরব গাথা। যেদিন মোহনবাগান ইংরেজদের ইস্ট ইয়র্কশায়ার রেজিমেন্টকে হারিয়ে 2-1 গোলে হারিয়ে প্রথমবারের জন্য আইএফএ শিল্ড পেয়েছিল। মোহনবাগান এমন একটা ফুটবল ক্লাব যে ক্লাবটা শুধুমাত্র ফুটবল খেলার মধ্যে সীমাবদ্ধ নেই, মোহনবাগান একটা ঐতিহ্যের নাম, মোহনবাগান বাঙালির একটা জীবনধারার নাম, মোহনবাগান বাঙালির রক্তে এবং মজ্জার মধ্যে প্রতিনিয়ত প্রবাহিত, এবং মোহনবাগান এমন একটা নাম যে নামটা শুধুমাত্র মোহনবাগান সমর্থকদের মনে না, আমাদের চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গল সমর্থকদেরও অনেক উজ্জীবিত করে। আমরা আজকের দিনে, এই শুভ দিনে, ইস্টবেঙ্গল ক্লাব বর্তমানে যে একটা অসুবিধার মধ্যে দিয়ে যাচ্ছে, আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি তারা অতি সত্বর সেই অসুবিধের সময়টা কাটিয়ে উঠে আবার তারা ফুটবলের ময়দানে ফিরুক। এখানে অরূপদা আছেন উপস্থিত, মোহনবাগান ক্লাবের সিনিয়র কর্মকর্তা, মোহনবাগান ক্লাবের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। এখানে ডাক্তারবাবু আছেন, ডাক্তার শঙ্কর সেন, এখানে শিশিরবাবু আছেন, এরা সবাই অত্যন্ত, আপনারা জানেন, শিলিগুড়ি শহরের সুপরিচিত মোহনবাগান অনুরাগী, এবং আমাদের ছোট ভাইয়েরা এই সৌরভ, তারপরে এখানে ব্যানার্জিবাবু, এরা সবাই আছেন। এরা এখানে এই যে মোহনবাগান আপনার আমাদের যে সংগঠনটা হয়েছে মেরিনাস, এর মাধ্যমে আমরা আগামী দিনে আরও অনেক কাজ শিলিগুড়িতে করব। অরূপদা একটু আগে বলেছেন, আমরা আজকে শুধু এটুকু বলছি, আমাদের প্রথম পদক্ষেপ হিসাবে আমরা অতি সত্বর একটা তারিখ ঠিক করে শিলিগুড়ি পৌর প্রশাসনের কাছে গিয়ে বলবো যে শিলিগুড়ির যে কোনো দুটো রাস্তা, মোহনবাগান রো বা মোহনবাগান লেন এবং 1911 সরণি, এই নামে অভিহিত করা হোক। আমরা এটাও বলছি যে আমাদের চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গল ক্লাব যারা আছেন, তাদের যদি এই ধরনের কোনো, যদি তাদের যদি কোনো দাবি থাকে, তারাও পৌর প্রশাসনের কাছে পেশ করুন, তাদের এটার প্রতিও আমাদের শুভেচ্ছা থাকলো।